বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে হাইস্কুলের 1911 গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল, জারি বিজ্ঞপ্তিও এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এই হচ্ছে সাইট, দেখুন দর্শক, একেবারে বিজ্ঞপ্তি দিয়ে এসএসসিও বলে দিচ্ছে যে সব বেআইনি সুপারিশ পত্র দেওয়া হয়েছিল, সংখ্যাটা এখানে দেখানো হচ্ছে 1911। দেখুন একেবারে নাম টাম দিয়ে একেবারে লম্বা তালিকা এসএসসি একেবারে পাবলিশ পর্যন্ত করে দিয়েছে। অর্থাৎ দর্শক, এসএসসিও স্বীকার করছে যে এইসব বেআইনি নিয়োগ হয়েছে, বেআইনি সুপারিশপত্র দেওয়া হয়েছে, এইসব একেবারে তালিকা দিয়ে তারা একেবারে তাদের যে সাইট রয়েছে সেখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ এসএসসিও কবুল করছে যে হ্যাঁ, অন্যায় হয়েছে, অবৈধভাবে সুপারিশপত্র দেওয়া হয়েছে। আর যেটা এখন দেখতে পাচ্ছি, একেবারে বিসর্জনের পালা শুরু হয়ে গেল। জাস্টিস গাঙ্গুলি তিনি আজকে অর্ডার করেছেন যে এই যে 1911 তাদের চাকরি বাতিল করতে হবে, এবং সেই তালিকা একেবারে এসএসসি তাদের যে সাইট ওয়েবসাইট সেখানে একেবারে ডিটেলস দিয়ে দিয়েছে। মানে এটা হচ্ছে প্রথম দফা, মানে কোথায় গিয়ে শেষ আমরা বলতে পারছি না, কিন্তু প্রথম দফাতে যেটা সামনে আসছে 1911, এবং সেটা স্বীকার করছে এসএসসি। এসএসসি স্বীকার করছে যে এসব ভুল হয়েছে, অবৈধভাবে সব সুপারিশপত্র দেওয়া হয়েছে, এবং যাদেরকে দেওয়া হয়েছে সেসব সুপারিশপত্র বাতিল করা হচ্ছে, এবং তারপর এখন যেটা করতে হবে, এই সুপারিশপত্র ধরে যারা নিয়োগ করেছিল অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ, তাদেরকে এবার সেই চাকরি বাতিল করতে হবে। দর্শক, যে খবরটা আজকে পাচ্ছি, যা সব কথা আজকে হয়েছে একেবারে এজলাসে, যেই যে 1911 তাদের চাকরি বাতিল এবং বেতন ফেরত দিতে হবে, একটা ইনস্টলমেন্ট ব্যবস্থা করা হচ্ছে কিন্তু বেতন ফেরত দিতে হবে। দর্শক ভাবুন, যারা চাকরিটা পেয়েছিলেন হয়তো টাকা খরচ করতে হয়েছিল, জমি জায়গা বিক্রি করতে হয়েছিল, তারপর তারা বেতন পেতেন, হয়তো সেই বেতন খরচও করে ফেলেছেন, এখন বেতন মেটাতে গেলে হয়তো আবারও জমি বিক্রি করতে হয়। মানে চাকরি পাওয়ার জন্য জমি বিক্রি করতে হয়েছে, এবার চাকরি ফেরতের পর সেই টাকা ফেরত দেওয়ার জন্য আবারও না জমি বিক্রি করতে হয়, কারণ বেতন তারা পেয়েছেন, পেয়ে তারা তো খরচও করে ফেলবেন, নিশ্চয়ই হয়তো এত টাকা তারা জমি রাখবেন না, ফলে এখন যে বেতন যে ফেরতের কথা বলা হচ্ছে, এখন তাহলে সেই টাকা তারা কোথায় পাবেন? আবারও না, আবার দর্শক আমি জানি না, আবারও না জমি বিক্রি করতে হয় যারা এইসব করে চাকরিটা পেয়েছিলেন। আর তার সঙ্গে বলা হয়েছে যে সবথেকে আরেকটা মারাত্মক বিষয়, যারা এইভাবে চাকরিটা করছিলেন তাদের কেরিয়ারে কার্যত লাল কালি ফেলে দেওয়া হচ্ছে। লাল কালি মানে তারা আর সরকারি চাকরি ক্ষেত্রে কোথাও কোনো অ্যাপ্লাই করতে পারবেন না, মানে তারা সরকারি চাকরি ক্ষেত্রে আর যোগ্য হবেন না, কোনো অ্যাপ্লাই করতে পারবেন না, তাদের কেরিয়ারে, তাদের যে একাডেমিক যে কেরিয়ার সেখানে একেবারে লাল কালি একেবারে দিয়ে দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে যে এদেরকে বলতে হবে যে কীভাবে চাকরিটা পেয়েছিলেন, কোথায় মানে কার সঙ্গে কী যোগাযোগ করেছিলেন, কোথায় টাকা পয়সা দিয়েছিলেন, বলতে হবে। যদি না বলেন, দরকার হলে সিবিআই তাদেরকে কাস্টডিতে নিয়ে মানে গ্রেপ্তার করে জেরা করতে পারবে। তাদেরকে বলতে হবে যে কী করে কী আপনারা চাকরিটা পেয়েছিলেন, কিসের বিনিময়ে, সেই কথা তাদেরকে কিন্তু একেবারে বলতে হবে। আর সেই সঙ্গে এটাও বলেছেন জাস্টিস গাঙ্গুলি, এই যে এত যে সব অবৈধ সুপারিশপত্র দেওয়া হয়েছিল কার আমলে, তখন চেয়ারম্যান কে ছিলেন এসএসসির, একেবারে উত্তর চলে আসে খুব সহজেই, সুবীরেশ ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে কাস্টডিতে রয়েছেন। বলা হয় যে তাকে এবার বলতে হবে যে আপনি যে এত মানে দিয়েছিলেন অবৈধ সুপারিশপত্র, কার নির্দেশে, পেছনে কে, কার কথা শুনে আপনি এসব কাণ্ড করেছিলেন, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে। এবং আপনি বলুন, আপনার পরিবারের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তা নিয়ে ভাববেন না। বলা হয়েছে তার পরিবারকে প্রয়োজন হলে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে, যাতে করে এই সত্য কথা বলার কারণে তাদের পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্যে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু বলতে হবে, কিন্তু বলতে হবে, সুবীরেশ ভট্টাচার্যকে বলতে হবে যে কার নির্দেশে, কে পেছন থেকে অঙ্গুলি হেলনটা করেছেন যার জন্য এত অবৈধ সুপারিশপত্র আপনারা দিয়েছিলেন, বলতে হবে আপনাকে। আর যতদিন না আপনি এইসব মামলা থেকে বেরোচ্ছেন ততদিন, মানে তার ক্ষেত্রে বলা হয়েছে তিনি কোনো এই যে ডিগ্রি তার, এমএ আর সব কিছু আছে, এইসব ডিগ্রি আর তিনি কাউকে বলতে পারবেন না, কোথাও ব্যবহার করতে পারবেন না যতদিন না, কারণ এই কেসে তাকে পার্টি করা হচ্ছে, এই কেসে তাকে পার্টি করা হচ্ছে, যতদিন না এখান থেকে নির্দোষ হিসেবে তিনি খালাস পাচ্ছেন ততদিন পর্যন্ত তার যে শিক্ষাগত যোগ্যতা, যে ডিগ্রি, সেটা তিনি ব্যবহার করতে পারবেন না। বিরাট সব কথা দর্শক আজকে একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং যেটা, এবং সে সঙ্গে এটাও বলা হয়েছে এই যে সব পদ থেকে সরানো হচ্ছে, এই যে শূন্য পদ তৈরি হচ্ছে, সেই শূন্য পদে খুব দ্রুত নিয়োগ করতে হবে যারা বঞ্চিত রয়েছেন।
অর্থাৎ যারা এই যে রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছেন বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী, তাদের মধ্য থেকে এই যে পদ যে শূন্য হচ্ছে নিয়ম মেনে আইন মেনে সেখানে খুব দ্রুত নিয়োগ করতে হবে। ওই ওই যে পদগুলোকে শূন্য আবারও নতুন করে আমরা এসব করবো ওইসব নয়, যেখান থেকে নিয়োগের কথা ছিল সেখান থেকে নিয়োগ করতে হবে নিয়ম মেনে সিস্টেম মেনে খুব দ্রুত নিয়োগ করতে হবে, সেই কথাও কিন্তু আজকে বলেছেন জাস্টিস গাঙ্গুলি। অর্থাৎ দর্শক যা পরিষ্কার আমরা বুঝতে পাচ্ছি যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এক তো চাকরি বাতিল এবং সেই সঙ্গে এই যে জেরা করতে হবে, যারা চাকরি পেয়েছে তাদেরকে বলতে হবে, দরকার হলে কাস্টডিতে নিয়ে তাদেরকে জেরা করতে হবে, সুবিরাজ ভট্টাচার্যকে বলতে হবে এবং তার জন্য তার পরিবারকে একেবারে সেন্ট্রাল বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, তাকে বলতে হবে, তা নাহলে তিনি মানে তাকেও আর ছাড়া হবে না, এমনি কাস্টডিতে রয়েছেন আরও সমস্যায় পড়বেন এবং তিনি তার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। এই যে বিষয়টা যা সব দেখতে পাচ্ছি, জাস্টিস গাঙ্গুলি যেভাবে এগোতে চাইছেন এটুকু পরিষ্কার দর্শক, ধেড়ে ইঁদুর ধরতে চাইছেন, এটুকু পরিষ্কার ধেড়ে ইঁদুর ধরতে চাইছেন যে কার অঙ্গলি হেলনে, কার নির্দেশে এসব কাণ্ড হয়েছে, এত সুপারিশপত্র ভুয়ো অবৈধ, সত্যি কি মানে শুধুই সুবিরাজ ভট্টাচার্য নিজের মতো করে ফেলেছেন, এত সাহস বা এত তার মানে মানে ইচ্ছে উদ্যোগ, এত তার খিদে এইসব বিষয়ে নিশ্চয় পেছনে কেউ বা কারা রয়েছেন। সুতরাং কে বা কারা, কার নির্দেশে এসব কাণ্ড করেছেন তার নাম বলতে হবে, তাড়াতাড়ি বলে দিন। আপনার তো পরিবারকে আমরা নিরাপত্তা দিচ্ছি কিন্তু আপনি বলে দিন, আপনাকে বলতে হবে। ফলে দর্শক, সুবিরাজ ভট্টাচার্য যেভাবে নাকামি করছিলেন যখন তাকে ধরা হয়নি, কি নাকামি, কি গলার তার মানে কি টিউন কিরকম ছিল, যারা একেবারে ভাজা মাছ মানে উল্টে খেতে জানেন না এমন ভাব দেখাতেন, আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সুবিরাজ ভট্টাচার্য যিনি ভিসি ছিলেন একটি ইউনিভার্সিটি। সত্যি খুবই লজ্জার যে একজন ভিসি এইরকম দুর্নীতিগ্রস্ত, তাকে আজকে এইভাবে প্রশ্নমুখে পড়তে হচ্ছে, আর তাকেই ভিসি করা হয়েছিল যিনি এসএসসির চেয়ারম্যান থাকাকালীন এরকম একটা দুর্নীতি করেছেন। একেবারে কত দুর্নীতি দর্শক আমি জানি না সংখ্যাটা কোথায় গিয়ে শেষ হবে, এখনই যেটা দেখতে পাচ্ছি 1911, জানি না এটা তো প্রথম দফা, জানি না আরও সব কত কি বেরোবে আগামী দিনে, কিন্তু এটাই তো ভয়ঙ্কর একটা চিত্র যে এত এত তাহলে কত মানে সব আর্থিক লেনদেন হয়েছে, সেই টাকা কারা পেয়েছেন, কার নির্দেশে এসব কাণ্ড হয়েছে, বলতে হবে সুবিরাজ ভট্টাচার্যকে। আজকে কড়া নির্দেশ দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি। দর্শক, এখন দেখা যাক তিনি মানে এইসব বিষয়ে কথা বলবেন নাকি আরও কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে নিতে হবে। তবে দর্শক, আমি শুধু একটা কথাই বলবো আজকে, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কাজ করতে গেলে দু একটা ভুল হয়, ভুল হচ্ছে মানে ভুল করা মানুষের অধিকারের মধ্যে পড়ে, আবার সেই সঙ্গে আবার নেতাজির নামও বলতেন, তিনি নাকি বলেছিলেন যে ভুল করা মানুষের অধিকারের মধ্যে পড়ে, যারা কাজ করেন তাদের ভুল হয়, এটা ভুল। আজকে কমিশন নিজে স্বীকার করছে যে এটা অন্যায় হয়েছে, এত অবৈধভাবে সুপারিশপত্র দেওয়া হয়েছে, কমিশন নিজে স্বীকার করছে এটা ভুল। এখনও বলবেন ভুল নাকি ক্রাইম, এবার অন্তত বলুন এটা ক্রাইম। যদি এরপরও আপনি বলেন যে ভুল, তাহলে এবার কিন্তু অন্য প্রশ্ন উঠবে যে তাহলে আপনি হয়তো ধামা চাপা দিতে চাইছেন দুর্নীতিকে, তার মানে আপনারও যোগ রয়েছে, উঠবে মানুষ প্রশ্ন তুলবেন যে এত সংখ্যাটা একটা দুটো নয়, এখনই 1911, আবার তো জাস্টিস বসুর একটা ব্যাপার রয়েছে, আরও অনেক সব ভেজে রয়েছে, আরও অনেক ভাগ রয়েছে, টোটালটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না, শুধুমাত্র গ্রুপ ডিতে আমরা এখনই দেখতে পাচ্ছি 1911, তাহলে টোটাল শিক্ষক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে কত দুর্নীতি হয়েছে, কত কারচুপি হয়েছে, প্রশ্ন উঠবে। আর আপনি এরপরেও বলবেন ভুল, যদি এরপরেও ভুল বলেন, যদি এরপরেও এটাকে অন্যায় হিসেবে মেনে না নেন, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে যে তার মানে আপনি দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, আপনি দুর্নীতি যারা করেছেন তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, নিশ্চয়ই এর মধ্যে আপনারও স্বার্থ রয়েছে, প্রশ্ন উঠবেই। আর যদি এই প্রশ্ন খুব জল হয় তখন এটাও উঠবে, আপনাকেই তাহলে এবার জেরা করতে হবে, দরকার হলে আপনাকে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে, কারণ আপনি লাগাতার দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, যারা দুর্নীতি করেছেন তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, কোন স্বার্থে কি বিষয় রয়েছে, তাহলে কি আপনার কোথাও যোগ রয়েছে, দর্শক প্রশ্ন কিন্তু উঠবেই। যাই হোক, দেখা যাক দর্শক কোন দিকে এগোয় বিষয়টা, তবে জাস্টিস গাঙ্গুলি যেভাবে এগোচ্ছেন এটুকু পরিষ্কার, ধেড়ে ইঁদুর ধরার জন্য তিনি কিন্তু এগোচ্ছেন, বলতে হবে কার নির্দেশে এই সব কাণ্ড হয়েছে, বলতে হবে। এখন দেখা যাক সেই মুখটা খোলাতে আর কতদিন সময় লাগে। দর্শক কি বলবেন, এরপরও যদি মুখ্যমন্ত্রী ভুল বলেন যে ভুল করা মানুষের অধিকার, তাহলে আপনারা কী বলবেন বলুন তো দর্শক, কী বলবেন? আর জাস্টিস গাঙ্গুলি যেভাবে এগোচ্ছেন সেই সম্পর্কে বা আপনারা কী বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন দর্শক, অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।